নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। দর্শক, আপনাদেরকে 12/8/2022 এই তারিখ মর্নিং, ডে এবং ইভিনিং তিন বেলা মিলিয়ে যে টার্গেট মেডেল দিয়েছিলাম সেখানে 9000 টাকার ঘর খেলেছে, ফার্স্ট প্রাইজ খেলেছে, 450, 250 সব ধরনের ঘর খেলেছে। 120 টাকার ঘরটা যেহেতু টার্গেট করি না সেক্ষেত্রে ওই ঘরটা বাদ, ঠিক আছে। ফার্স্ট প্রাইজ পর্যন্ত খেলেছে, মর্নিংয়ে 9000 টাকা ঘর খেলেছে, ডেতে 9000 টাকা ঘর খেলেছে, ইভিনিংও 9000 টাকার ঘর খেলেছে। মানে যে টার্গেট মেডেল দিয়েছিলাম সেখান থেকে কমন এসেছে। কোন কোন নম্বরে 12/8/2022 এই তারিখে পুরস্কার খেললো সেটা একবার শুনে নেব, তারপরে আমি আপনাদেরকে 13/8/2022 এই তারিখে সম্ভাব্য টার্গেট মেডেল যেগুলো 9000 টাকার ঘরে খেলতে পারে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে নেব, ঠিক আছে। আগে শুনে নিই 12/8/2022 এই তারিখের পুরস্কারটা। মর্নিংয়ে আপনাদেরকে 19 নম্বরটা দিয়েছিলাম, 19, এই 19 নম্বরটাকে পাল্টি করলে 91 হয়। দেখবেন এই 91 মেডেলে 9000 টাকার ঘর খেলেছে। আপনাদেরকে 97 নম্বরটা দিয়েছিলাম, 97, দেখবেন এই 97 নম্বরটাকে পাল্টি করলে 79 হয়, এই 79 মেডেলে 450 টাকার ঘর খেলেছে। আবার এই 79 মেডেলে দেখবেন 2টি 250 টাকার ঘর খেলেছে পাল্টি করে, এটা হয়ে গেল পাল্টি নাম্বার। আপনাদেরকে একটা ডাইরেক্ট নাম্বার বলি, দেখুন আপনাদেরকে 53 নাম্বারটা দিয়েছিলাম, 53, দেখবেন এই 53 নাম্বারে 250 টাকার ঘর খেলেছে। আবার এই 53 নাম্বারটাকে যে কেউ যদি ঘুরিয়েও পায় 35 হয়, এই 35 মেডেলে 250 টাকার ঘর খেলেছে। আবার এই 53 নাম্বারটা দেখবেন 450 টাকার ঘরেও খেলেছে, তার মানে কতগুলো পুরস্কার এই 53 মেডেলের মধ্যেই আছে। মর্নিংয়ে এতগুলো খেলেছে, ঠিক আছে, 9000 টাকা ঘর সহ। আর ডেতে দেখুন ফার্স্ট প্রাইজ খেলে দিয়েছে, ডেতে পাল্টি নাম্বারে ফার্স্ট প্রাইজ খেলেছে। ডেতে প্রথমে আমি বলে দিই 9000 টাকা ঘরটা কোন নাম্বারে খেললো, ডেতে আপনাদেরকে 51 নাম্বারটা দিয়েছিলাম, 51, দেখবেন এই 51 নাম্বারে 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া আপনাদেরকে 31 নাম্বারটা দিয়েছিলাম, 31, দেখবেন এই 31 নাম্বারটাকে পাল্টি করলে 13 হয়, এই 13 মিডিলে দেখবেন ফার্স্ট প্রাইজ খেলেছে, ঠিক আছে। আবার এই 31 নাম্বারটা ডাইরেক্ট হচ্ছে 450 টাকার ঘরেও খেলেছে, ঠিক আছে। আবার দেখুন আপনাদেরকে 67 নাম্বারটা দিয়েছিলাম, 67, এই 67 নাম্বারটা 450 টাকার ঘরে খেলেছে। আবার এই 67 নাম্বারটাকে যদি পাল্টি করে ধরেন 76 হয়, এই 76 নাম্বারটাও দেখবেন 450 টাকার ঘর খেলেছে। কেন আপনাদেরকে বলি পাল্টি নাম্বার গুরুত্ব দেবেন, এবার বোঝাই যাচ্ছে তো, পাল্টি নাম্বার ডাইরেক্ট নাম্বার দুই রকমভাবে কিন্তু খেলছে, এই কারণেই বলি যে পাল্টি নাম্বারকেও গুরুত্ব দেবেন, ঠিক আছে। ইভিনিংয়ে দেখুন আপনাদেরকে 13 মিডিলটা দিয়েছিলাম, 13, দেখবেন এই 13 মিডিলে 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া আপনাদেরকে 57 নাম্বারটা দিয়েছিলাম, 57, এই 57 নাম্বারটাকে পাল্টি করলে 75 হয়, 75 মিডিলে দেখবেন 9000 টাকার ঘর খেলেছে। এছাড়া 13 দিয়েছিলাম, 13, দেখবেন এই 13 মিডিলে 2টি 250 টাকার ঘর খেলেছে। এছাড়া 17 দিয়েছিলাম, এটা পাল্টি করে 71 হয়, 71-কে 71-এ 250 টাকার ঘর খেলেছে। এই হলো মর্নিং, ডে এবং ইভিনিং তিন বেলা মিলিয়ে ওভারঅল কিন্তু প্রচুর পুরস্কার উঠেছে, বেশ ভালো পুরস্কার উঠেছে, ঠিক আছে। এবার আপনাদেরকে 13/8/2022 এই তারিখের 9000 টাকা ঘরে মিডিল টার্গেট আপনাদেরকে একবারে দেওয়া হচ্ছে, আপনারা স্ক্রিনে চোখ রাখুন। মর্নিং, ডে এবং ইভিনিং তিন বেলা টার্গেট একবারে দেওয়া হচ্ছে। মর্নিংয়ে আপনাদের জন্য টার্গেট রেখেছি 63, 93, 57, 14, 97, 15 এই ছখানা মিডিল, এবং ডেতে টার্গেট রাখা হয়েছে 02, 03, 91, 73, 95, 89 এই ছখানা মিডিল, এবং ইভিনিংয়ে টার্গেট রাখা হলো 32, 62, 73, 63, 11, 79 এই ছখানা মিডিল। প্রত্যেকটা বেলার জন্য 6টা করে নাম্বার দিলাম, এই 6টা নাম্বারের মধ্যে থেকেই 9000 টাকা ঘর খেলবে। আর 9000 টাকা ঘরটা যদি মিস করে যায় রেজাল্টে ফলো করবেন যে 450 টাকার ঘর অথবা 250 টাকার ঘরে খেলেছে কিনা, ঠিক আছে। আর এই নাম্বারগুলোকে কোম্পানি কখনো কখনো পাল্টি করে খেলে দিতে পারে, যেমন আপনাদেরকে 32 নাম্বারটা দিয়েছি, দেখুন ইভিনিংয়ে এই 32 নাম্বারটাকে যদি ঘুরিয়ে ধরেন 23 হয়, এই 23 মিডিলেও কিন্তু অনেক সময় বড় ঘরে খেলে দিতে পারে। আপনাদের মধ্যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সেই সঙ্গে আপনাদেরকে অনুরোধ করবো যে সমস্ত মানুষরা 9000 টাকা ঘরে মিডিল টার্গেট করতে পারছেন না বা 450-250 ঘরের জন্য চেষ্টা করছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না যে কোন মিডিলটা বড় ঘরে খেলতে পারে, তাদের জন্য কিন্তু অনেক উপকার একটা বেটার ভিডিও হতে পারে, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, ঠিক আছে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।